ভিলেজ টাইটু এক্সপ্লোর করে সাথে তার আগে গোল্ডেন ক্যারট খেয়ে আগে আমি আমার হেলথটা পূরণ করে নেই। কেটে কেটে ওয়েট আ মিনিট, ওইখানে ঘর আমার নেদার পোর্টালের পাশে কী করে, এখানে আবার বোন, এখানে একটি ফার্মার ফার্মিং করছে, উপরে কী লেখা গরুর হাট, ও গরুর হাট বসেছে, কিন্তু আমি তো আগে থেকে কিনে নিয়েছি, তো আমি আরও কিছু যদি কিনতে পারি কিনে নিয়ে যাবো, কারণ আমার একটাতে হবে না। সো দেখি এই ও আগে নিয়মটা পরে দিই, ওয়ান কাউ 14 ML 1 শিপ, ওখানে ভেড়াও আছে, আমি ভেড়াও কিনবো। তারপরে এখানে ওয়াও গরু, এখানে ছাগলও আছে, একটি ছাগল বের হয়ে গিয়েছে, এই ছাগল তোমাকে আমি ঢুকিয়ে নিয়ে যাচ্ছি, ওকে আমি একে আমি আর আমার জায়গায় বেঁধে দিয়ে আসি। ছাগল আমার খুব ভালো লাগে, এখানে ছাগল খুবই মানে একটি ছাগল আমি জানি 5 ML, তারপরে 5 ML দিয়ে সেই ছাগলটাকে কিনে নিয়েছি, মানে কিনে নিব। এখন এখানে একে বেঁধে দেই, তারপরে এইটা দিয়ে একটি শিপ আনবো, তারপরে আমার কাছে তো অনেকগুলো লিড আছে, 6টা লিড আমি আরও পাও। এখানে একটি বিড়াল আছে, বিড়ালটাকে যদি ধরতে পারি ভালো, না ধরতে পারলে ভালো না। বিড়াল 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 বিড়াল, আমি বিড়ালের পিছে কেন, আমি এত এক্সপ্লোর করবো গরুর হাটটা। এখানে কি কোনো রাস্তা আছে গরুর হাটের ভিতর থেকে এই পর্যন্ত? ওই আরে আরে এ আমার নেদার পোর্টালের উপরে কী করে, মানে আপনাদের ভেড়া সব পালিয়ে গেছে, গরুর ভেড়া সরি, মানে আমি এখন এখানে 5 ML দিয়ে আসবো, মানে এদেরকে 5 আর 19 আর 7 হয় হলো 26, আমি এদেরকে 26 ML দিয়ে আসবো, 30টা না আর একটু কম, আমার কাছে অনেকগুলো ML আছে, 26 ML। এই যে দোকানদারের কী অবস্থা, এই দোকানদার কেমন আছেন, থ্যাংক ইউ আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার দোকান থেকে একটি গরু নিয়ে গেলাম, মানে আপনার হাট থেকে, এখান থেকে আমি একটি গরু নিয়ে এখান থেকে আমি, হ্যাঁ গরু আসে না কেন, বন্ধ করে দিবে। তারপরে একটি ভেড়া আনবো, ও এটা আমি চেক করে পড়ে গেছি, ওয়াহ গরুকে নিয়ে পড়ে গেছি, বিল্লু আমিও ধরতে পারছি না, লেটস গো, আমরা এই গরুকে রেখে একটি ভেড়া নিয়ে আসবো। ওই যে আমাদের গরু আর আমাদের ছাগল, আমার গরুটা কোথায় গেল, ও গরু তোমার 14 ML দিয়ে কিনেছি, যে সেই কথা নয় স্পাইডারম্যান, তোমার আরেকটি এখানে যে কাছ থেকে আমি গরু কিনতে, গরু ছাগল 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 সবাই চলে গেছে যাবে, কিন্তু এখানে প্লাস করে দিচ্ছি, আমার কাছে অনেকগুলো ফ্যান্স আছে, কোনো সমস্যা নেই, এইখানে একটু প্লাস করে একে নিয়ে আমি এখানে দিয়ে বেঁধে দেবো, বেঁধে দেবো শেষ। তারপর আমি আমার ভেড়াটা নিয়ে আসবো, কারণ আমি সবগুলো এই গরুর হাট থেকে সবগুলো যে এনেছি কিনতে চাই, এর জন্য তো 26 ML দিয়েছি, নাহলে তো 26টা না 19 ML দিতাম, 19টাও না মানে 14 যোগ 7 21 ML দিতাম। তারপরে এখানে তো ভেড়াগুলো থেকে যে কোনো একটা নিয়ে যাবো,
একটা তেল লিশ করে নি। এখন তুমি আসো, বন্ধ করে দিয়ে তুমি আমার সাথে যাবাই। এই গরুর উপর একটা ছাদটা ক্যাম্প ফায়ার দিয়ে করেছে, কেউ যেন সমস্যা নেই। আরে আমি আবার আই করে চলে গেলাম। আরে গেম লোড হয়ে টাইম লাগে। তারপরে বিল্লু কিটি কিটি বিল্লাশ করে আমাদের ভেড়া কোথায় গেল? আমার ভেড়া কোথায়? কোনো সমস্যা নেই, আমি তোমার একটা ভেড়া নিয়ে যাবো প্লিজ। ভেড়া থাক, ভেড়া করবো না, একটা ভেড়া নিয়ে যেতেই হবে, নাহলে তো হবে না। ওকে আমি আরো আটটা আমডেল দিয়ে আসি। আমরা হলো ধনী মানুষ, আমাদের কি আর এমরেল্ডের কমতি আছে? আসিতেছে, আনতে আনতে রাতই হয়ে গেছে এদেরকে। আচ্ছা ওকে আমি গরুর সাথে বেঁধে দেবো। আমার এখন কোরবানির জন্য অনেকগুলো হয়ে গিয়েছে, এইখানে কেউ বেঁধে দেব। সো পরশুদিন দেখা, মানে পরশুদিন কালকে কোরবানি, এদেরকে কোরবানি দিয়ে দেখা হচ্ছে আজকের ভিডিও পর্যন্ত।